Buskani municipal chong bariyo ya si bodol ni batai nerok no kuplai klaina ni koi mungnar ka CITU haste committee. Tamu ni bagai hen mani le yak si hapang ni jara wo raza ko ogli ni koboi dal wida nogor am sayo shokpai mani sikang mo. Serang saro CITU haste tang logo kasha koktum panda ringgai o saklai muruka CITU ni haste tang pang shongko prosa dotto. Gonotontro ni gonotontro ke kane hotta kora bayase. Ekta shoiracari shashon amader rajye cholche. Shabi karone বামফ্রন্টের প্রার্থীরা যখন বিভিন্ন জায়গায় মনোনয়ন দেওয়ার জন্য সেখানে প্রস্তুতি নিচ্ছিলেন তখন তারা বুঝতে পেরেছে যে বামফ্রন্টের উপর যতই আমরা আক্রমণ করি না কেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া বাড়িঘর ভেঙে ফেলা তাদের যে উপার্জনের যে ব্যবস্থাগুলো আছে সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া সত্ত্বেও সেই মানুষটাকেও বিজেপির দিকে যায়নি তারা বামফ্রন্টের সাথেই আছেন এর ফলে বিজেপি ভীত হয়ে গেছে তার জন্য বিভিন্ন নগর পঞ্চায়েত এবং পুর পরিষদ এলাকায় আমরা দেখেছি অনেকগুলোতে যেমন কমলপুরে যেমন আমরা দেখেছি মোহনপুরে যেমন আমরা দেখেছি রানীরবাজারে জিরানিয়াতে বিশালগড়ে উদয়পুরে শান্তিরবাজারে 27 তারিখ যেদিন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ সেদিন থেকে শত শত ছেলেদের নিয়ে তারা ক্যাম্প করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রাতে এবং দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে প্রত্যেকের হাতে লেটেল উইপন অর্থাৎ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র লাঠি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে তারা রাস্তার মধ্যে গোটা এসডি অফিসের ভেতরে তারা বসে আছে এমনকি এসডি অফিসের কর্মচারীদের ব্যাগ পর্যন্ত তারা চেক করেছে এর ফলে অনেকটা জায়গায় বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন দিতে পারেননি কিছু কিছু জায়গায় উইথড্র করতে বাধ্য হয়েছেন কিরকম ভাবে প্রার্থীকে গিয়ে বলা হচ্ছে যে তোমার বাড়িঘর জ্বালিয়ে দেব তোমার বাড়িঘর ভেঙে ফেলব প্রার্থীর যদি কোথাও মেয়ে থাকে সেই মেয়েকে গিয়ে বলা হচ্ছে মেয়ের জামাইকে চাপ দেওয়া হচ্ছে তুমি তোমার শ্বশুরকে বলো প্রার্থীপদ প্রত্যাহার না করলে তোমার বাড়ি ধ্বংস করে ফেলবো একটা দেড় বছরের শিশুকে তার উপর রান্না ধরে বলা হচ্ছে এখনই যদি প্রার্থীপদ প্রত্যাহারের বিষয়টা সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে সেখানে তাকে হত্যা করে ফেলা হবে আপনারা দেখেছেন বাজারঘাটের মধ্যে প্রার্থী না প্রার্থীর শুধু প্রস্তাবক হয়েছিলেন বাজারঘাট মাতৃপল্লী এলাকায় প্রস্তাবক হওয়ার ফলে সেখানে তাকে হত্যা করার জন্য আক্রমণ করা হয় তার দুটো হাত পুরোপুরি ভেঙে গেছে পা ভেঙে গেছে মাথায় আঘাত পেয়েছে গোটা শরীরে আঘাত পেয়েছে ত্রিপুরায় তার চিকিৎসার ব্যবস্থা নেই তার জন্য তাকে কলকাতা নিয়ে যেতে হয়েছে তাহলে এইরকম একটা অবস্থাতে দু চারজন প্রার্থী সেখানে প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন কিন্তু বেশিরভাগ প্রার্থী তাদের বাড়িঘর ভেঙেও যদি দেওয়া হয় বেশিরভাগ প্রার্থী তাদের অর্থনৈতিক সমস্ত সংস্থাগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয় তারা দৃঢ়ভাবে বলছেন আমরা বামফ্রন্টের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি জনগণ আমাদের পাশে আছেন আমরা নির্বাচনে থাকব যত আক্রমণই আমাদের উপর আসুক না কেন এই যে প্রার্থীদের দৃঢ়তা মনোভাব তার জন্য আমরা তাদেরকে অভিনন্দন করছি সিআইটির পক্ষ থেকে রাজাখ অগুলিন সিমি প্রণাম নিকটম চিনি খরা